বিএনপি ছাড়লেন মিজানুর রহমান সিনহা। বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা পদত্যাগ করেছেন। গতকাল 22 জানুয়ারি তিনি বিএনপি মহাসচিব বরাবর এক চিঠিতে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে দলের দায়িত্ব থেকে তার পদত্যাগের কথা জানান। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিডিতে তিনি পদত্যাগের কারণ বয়স ও অসুস্থতার কথা উল্লেখ করেছেন বলে জানা গেছে। মাস দুই আগে বিএনপি থেকে পদত্যাগ করেন ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান। চেয়ারম্যান এম মোর্শেদ খান মোর্শেদ খানের পদত্যাগের পর খবর বের হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমানের। যদিও দল থেকে মাহবুবুর রহমানের পদত্যাগের কথা এখনো স্বীকার করা হয়নি, এর আগেও বিএনপি কয়েকজন নেতা বিএনপি ছাড়েন।